পুজোকে সামনে রেখে অবৈধভাবে বিলিতি মদ মজুত শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। শনিবার মহারাজগঞ্জ বাজার থেকে পুলিশ প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করে। অভিযোগ, রাজধানীর আনাচে কানাচে দেদার অবৈধভাবে বিক্রি হয় দেশি বিলিতি মদ। উৎসবের দিনগুলিতে অবৈধ এই ব্যবসা আরো বহু গুণ বেড়ে যায় বলে অভিযোগ। সামনে উৎসবের মরশুম, পুজোর দিনগুলিতে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ থাকে। অভিযোগ, এই সময়ে অসাধু ব্যবসায়ীদের ব্যবসা দ্বিগুণ বেড়ে যায়। ইতিমধ্যে অসাধু ব্যবসায়ীরা মজুত শুরু করেছে বলে অভিযোগ। শনিবার বিশ্বকর্মা পুজোর দিন মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন খবরের ভিত্তিতে বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে বিলিতি মদ উদ্ধার করে, তবে গ্রেপ্তারের কোনো খবর নেই। আজকে গোপন খবরের ভিত্তিতে একটা খবর আসে আমাদের কাছে যে গুলবাজারে একটি দোকানের মধ্যে কিছু অবৈধ মদ মজুত রাখা আছে। ওই খবরের ভিত্তিতে আমরা ওই ঘটনাস্থলে যাই এবং গিয়ে দোকান সার্চ করে দোকান থেকে আমরা প্রায় 70-80 বোতল বিয়ার, নাম্বার ওয়ান, ম্যাকডুয়েল বিভিন্ন ধরনের পায়ে এবং যেন শেষ করে নিয়ে আসি। কারা নাম আমরা পেয়েছি, আমি তদন্ত করে দেখছি কী করা যায়। রিপোর্ট, চ্যানেল 3 রাত।